हाय गाइस वेलकम बैक टू माय चैनल। কল্যাণী জারিয়া দেখতে পারবো কিনা চলুন আপনারা আমার সাথে ভেতরে ঢুকতে যদি পারি অবশ্যই শেয়ার করব। চান্স পাওয়াটা জরুরি, চান্সটা পাই যদি তাহলে কয়দিন ধরে যাব যাব হচ্ছে না কি একবারে হাই করে দাও সবাইকে। আমার সোনুকে কেমন লাগছে বলবেন, আমরা যাচ্ছি জানি না কতদূর কি হয় দেখতে পারবো কি না। এই যে আমরা এখন এখান থেকে নৌকো লঞ্চ ঘাট যাব, তারপর ওদিক থেকে নয়াটি থেকে ধরব। চলো জানি না। হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিকা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। চলুন দেখলে নিত কল্যাণী যাব বলে এরকম, চলুন কল্যাণীতে চায় না মাকুয়া লিসবোয়া দেখাবার জন্য, আপনাদের সাথে শেয়ার করবার জন্য বা দেখবার জন্য যাচ্ছি, তার জন্য আমরা চলে এসেছি। এটা হুগলিঘাট স্টেশন, আপনারা অনেকেই চিনে থাকবেন। এটা হুগলিঘাট স্টেশন, আমার বাড়ির থেকে পায়ে হেঁটে 5-7 মিনিট এবং গাড়িতে এলে হয়তো 3 মিনিট। আর সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, অবশ্যই খুবই কষ্ট, আমার চেহারা দেখেই বুঝতে পারছি। কিন্তু দুঃখের বিষয় হলো আজ পঞ্চমীর দিন আমরা বেরিয়েছি। আজকে আমরা তৃতীয়া থেকেই ভাবছি যে যাব যাব যাব, বাট আমাদের হয়ে উঠছে না। আর এখানে এইভাবে ভোগাচ্ছে, মানে আমরা বেরিয়েছি 4:40 না 42 একটা ট্রেন ছিল, অ্যাটলিস্ট আমার মনে নেই, যেহেতু আমি পরে ভয়েসটা আজকে দিচ্ছি। সেই যে এসছি এসছি থেকেই এই ট্রেনটা আমার ভোগাচ্ছে। এই যে আগরতলা টু কলকাতা এই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে আমাদের ঠিক 2 নম্বর প্ল্যাটফর্মে। অনেকক্ষণ দাঁড়াবার পর যাই হোক এটা ছাড়লো, এবার আমাদের অ্যানাউন্স হবে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আছি যে আমরা নৈহাটি যাব। মানে এইটুকু টাইমের মধ্যে আমাদের এতটা টাইম ওয়েস্ট হয়ে গেছে, আর আমরা বুঝতেও পারিনি গাইস যে এইরকম পরিস্থিতি হবে। ট্রেনটা ওই ট্রেনটা তো ক্যান্সেল হয়েই গেল, যাই হোক এই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল। আমরা মানে আপনার যে নৈহাটি ব্যান্ডের লোকাল ওটা ক্যান্সেল হয়ে গেল, জানি না কী কারণে ক্যান্সেল করলো। আর এটা তো দেখলেন আগরতলাটা ছেড়ে দিল, আগরতলা কলকাতা ছেড়ে দিল। আবার দেখুন ওপাশে একটা ট্রেন কিন্তু ব্যান্ডের লোকাল চলে এলো, এই যে দেখুন লোকজন যাচ্ছে, 1 নম্বরে ছেড়ে দিল চলে এলো, বাট আমাদের এই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল। এবার লাস্টে আমরা কি করব, বাধ্য হয়ে আমরা এই যে রামপুরহাটটা এসছে, এটা যেহেতু সব জায়গায় দাঁড়ায় সেই জন্য আমরা রামপুরহাটে চলে এলাম। উঠে পড়েছি, বুঝতে পারছেন কোথায় দাঁড়িয়েছি, কীভাবে কীভাবে দাঁড়িয়ে যাচ্ছি নৈহাটি অবধি। ভাবছি যেতে পারলে হলো, এখানেই তো আমাদের মুডটা খারাপ হয়ে গেছে যে কী করে যাব ট্রেনে করে। হ্যাঁ বাথরুমের কাছে দাঁড়িয়েছি, জায়গা পেয়েছি, মানে এমন অবস্থা, কিন্তু বাথরুমের একেবারে দূরে গিয়ে দাঁড়িয়েছি, পরিস্থিতিটা এরকম। ভাবছি নৈহাটি অবধি যা হোক ম্যানেজ করবো, তা চলুন। আমার মেয়েও তো ভীষণ ভয় পাচ্ছিল, তবু মনের মধ্যে একটা আনন্দ এক্সাইটেড হয়ে আছে যে কি হবে কি করব। এই যে দেখুন মন খারাপ, খুব কেঁদেছে। আমরা কিন্তু এটা ব্যাক করছি বাড়িতে, আমরা কিন্তু যেতে পারলাম না লিসবোয়া দেখতে, যেতে পারলাম না পঞ্চমীর দিন, আমরা রিটার্ন করছি। আমার মেয়ে কান্নাকাটি করছে, ওকে কিছুতে ভোলাতে পারছি না, কারণ চুলের মুঠি ধরে এক একজনকে সেই টেনে ধরছে, নাপতেও দিচ্ছে না ভেতরে। অ্যাটলিস্ট আমরা যে কল্যাণী সীমান্ত হোক বা কল্যাণীতে যাবার যে কটা ট্রেন যাচ্ছে, মানুষ এইরকম ভেতর থেকে সব কয়েকজন বেরিয়ে এসে বলছে দি ভাই মেয়ে নিয়ে উঠবেন না, আপনারা তো উঠতে পারবেনই না। মেয়ে আমার নিজে চোখে দেখলো, তারপরে ওর মনের মধ্যে ছিল যে যাবে দেখবে। তো চলুন আমরা পরের দিন আবার ট্রাই করছি। আর জানাই সকলকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের দুর্গাপূজা অনেক ভালো কাটুক, ষষ্ঠী অনেক ভালো কাটুক। চলুন আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে কল্যাণীর উদ্দেশ্যে, লিসবোয়ার উদ্দেশ্যে, কিন্তু আজ আমরা যাব নিজের গাড়িতে। চলুন আপনারা আমার সাথে থাকুন, সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমরা পঞ্চমীর দিন ভীষণ ভুগেছি, ভীষণ ভুগেছি। অ্যাটলিস্ট এটা এখানেই প্রমাণ করে যে ভগবান আছে, এটা কিন্তু অ্যাটলিস্ট প্রমাণ যে মা দুর্গা আছেন। তাই তো বাবা, আমি কাল মেয়েকে যেরকম প্রমিস করেছি ঠিক সেরকম ভাবেই মা দুর্গা। কিন্তু এগুলো আমরা মিউট করে দিলাম, এটা যেহেতু আমাদের পাড়ার লোকাল জায়গা থেকে লোকাল দিয়ে সব একটু শেয়ার করতে করতে যাচ্ছি। তারপর আপনাদের বলছি কেন মা দুর্গা আছে। আই যে গ্যারেজে একটু দাঁড়ালাম, যেখানে যেখানে আর কি গান আসছে সেখানে সেখানে আমরা একটু মিউট করে দিচ্ছি,
কারণ বুঝতেই পাচ্ছেন গানের সাউন্ড গেলে পরে সঙ্গে সঙ্গে আর কি একটা কপিরাইট এসে যাবে। তো চলুন, এখানে এখনো লোকালে রয়েছি আর আমরা যাব হাইওয়ে হয়ে, হাইওয়ে হয়ে যাব। কারণ আর বিশ্বাস করবেন না গাইজ, আমাদের এতটুকু কষ্ট হয়নি। হ্যাঁ, রোদটা তো, ওটা তো কিছু করার নেই, কিন্তু রোদও গরমও অস্বাভাবিক, চোখের থেকে চশমা খোলা যাচ্ছে না, মুখ তো জ্বলে পুড়ে যাচ্ছে। বাট তবু আপনি চিন্তা করুন আপনারা, যে এটা যদি অ্যাটলিস্ট মা দুর্গার কৃপা না থাকবে, মা দুর্গার অশেষ 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 করুণা ভগবানের, যে আজ আমরা কিন্তু কোনো রকম কোনো বাধা পার করতে আমাদের হয়নি, কোনো বাধা অতিক্রম করতে আমাদের হয়নি। আরে আমরা পঞ্চমীর দিন যা দেখেছি স্টেশনে, মানে দুজন মহিলা বলছে, মহিলা বলতে সরি দুটো মেয়ে আর কি, তার মাও আছেন একজন, বয়স্ক মহিলা একজন আছেন, আর দুটো মেয়ে আর কি অল্প বয়সে, বলছে আমরা সেই 3:30 থেকে ট্রাই করছি, সন্ধে 7:30 বেজে গেল, যতগুলো ট্রেন এলো আমরা নামতে বাধ্য হলাম, আমরা কল্যাণী যেতে পারলাম না। সেই মেয়েটাকে দুজন বেরিয়ে পড়ছে ট্রেনের মধ্যে, অসভ্যতাম হচ্ছে, পকেট চিন্তাই হচ্ছে, আপনারা যাবেন না ভেতরে, নিয়ে নিয়ে দিলে ঢুকবেন না। আমরা ফিরে এসেছিলাম, মেয়ে মনে অনেক ব্যথা পেয়েছিল যে হয়তো কল্যাণীতে আর আমাদের মুখোয়া দেখা হবে না। কিন্তু সত্যিই মানে ঈশ্বরের মা দুর্গার কৃপা যে আমরা চায়না, মাকুয়া, লিসবোয়া ভালোভাবে দেখেছি, কিন্তু তারপরে যে আমরা বেরোবার পর আপনাদের সম্পূর্ণটাই শেয়ার করব, সেই জন্য বললাম যে ঈশ্বরের অশেষ কৃপা। তা ভাবলাম আজকে ভিডিওটা কিন্তু এমন কিচ্ছু আমি বড় করিনি, কারণ আপনাদের দেখতে অসুবিধা হয় বলে জাস্ট হাইওয়েটুকু একটু শেয়ার করলাম। হাইওয়ের চার সাইডে দেখুন ব্রিজ হয়ে গেছে, আগে মানে এত রাস্তাগুলো ছিল মাঝখানে মাঝখানে খাওয়া ঘোরা, বাট এখন রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, পুরো স্মুথলি চলছে, মানে এত সুন্দর আর আমরা তো ভাবতে পারছি না। দেখুন দেখতে দেখতে আমরা কিন্তু বাস এরিয়া পেয়েছি, উঠে পড়লাম। যাই হোক, এইবার মানে আপনাদের সাথে সেই জন্য শেয়ার করলাম যে দেখুন যে পরিস্থিতিতে আমরা ছিলাম, আজ না আমাদের কোনো বাধা না কিছু, মানে মা দুর্গা বলেছে যে তোকে এই কষ্ট বুঝিয়ে যেতে হবে, মাই বাধা দিয়েছিল বলে আমরা কিন্তু ফিরে এলাম। চলুন, এটা বাঁশবিড়িয়া বা কল্যাণী ব্রিজ বলে, গঙ্গার উপরে। এখানে দাঁড়িয়ে আমরা দুটো রিলসও করেছি, একটা রিলস ছেড়েছি অবশ্যই দেখেছেন, আরও আছে ছাড়বো। আর এখানে দাঁড়ালাম, বড্ড রোদ, বড্ড রোদ, মানে গাড়ির হাওয়াও গায়ে লাগছে না, এরকম মুখটা জ্বালা পোড়া করছে। আর আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখুন পুরোটাই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু দেখুন খুঁজতে খুঁজতে আমরা ঠিক চলে এসেছি কাছাকাছি, একেবারে কল্যাণীতে, হ্যাঁ খুব কাছাকাছি চলে এসেছি। কল্যাণী আইটিআই, এই জায়গাটা ঠিক হচ্ছে কল্যাণী আইটিআই, যাকে জিজ্ঞেস করবেন আইটিআই যাবো বা কল্যাণীতে গিয়ে, সেই নিয়ে চলে আসবে, টোটোওয়ালাও নিয়ে চলে আসবে। দেখুন চলে এসেছি, চলুন সম্পূর্ণটাই আমরা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু গাইজ দুঃখের বিষয় একটাই, এখানে আমি মিউট করতে বাধ্য হয়েছি কারণ মাইকের আওয়াজ ছিল, আপনারা বুঝতেই পাচ্ছেন বাইরের আওয়াজ এলে কি হবে, সেই জন্য আমরা এই জায়গাটা মিউট করেছি। এখন বাজে প্রায় 12:30, এই সময় খালি ভিড় দেখুন। আর দুঃখের বিষয় এটাই যে সন্ধেবেলা গেলে পুরো যে লাইটিংটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারতাম, কিন্তু সেই চান্স আমি কেন, খুব কম লোকে পাবে, যারা ওয়েট করবে সকাল থেকে তারাই পাবে, এইরকম একটা পরিস্থিতি। চলুন, এই যে ভেতরটাও মানে ধাক্কা ধাক্কিতে বুঝতে পারছি, মানে অপূর্ব অপূর্ব অপূর্ব, আপনাদের সাথে আমরা ঠিক করে শেয়ার করতে পারলাম না। দেখুন শুধু লোক মাত্র, ভাবুন সকাল 12:30 থেকে 12:30 যদি এই পরিস্থিতি হয়, আরও শেয়ার করছি আপনাদের সাথে। চলুন বাইরে গিয়ে খালি লাইন দেখুন, দেখুন মায়ের গায়ে বলছে 60 কেজি গয়না, 60 কেজি গয়না পরানো আছে, আমরা ভালো করে হাত বুঝতে পারছেন কাঁপছে, এত ধাক্কা এত ধাক্কা। আর সেরকম বাসি বাসি চলেছে, হুইসিল দিয়ে চলেছে সিকিউরিটিটা, আর
যাত্রা খেতে খেতে মায়ের মুখটা আপনাদের দর্শন করালাম। মানে কি বলবো যে এতটাই ভিড় বোঝা যায়, মানে আমরা নাকাল হয়ে গেছি এত রোদে পুড়ে। চলুন, এটা বাইরে, এটা লিসবোয়ার বাইরেটা, রাত্রেবেলা হলে তো দারুণ জমজমাট বোঝাই যাচ্ছে, কিন্তু লোকের কোনো উপায় নেই যে রাতে আসতে পারবে। মানে লেডিসরা তো পারবেই না, অসম্ভব, আসতে পারবেই না। আমরা এই যে বাইরেটা দেখুন একটু শেয়ার করলাম, এইটা আমরা আজকে আপনাদের সাথে চায়না মাকুয়া লিসবোয়া শেয়ার করলাম। এরপর এখানেই আছে আপনাদের কল্যাণীতে চার ধাম, এটা আমি ফার্স্ট পার্ট দিলাম, আমি চার ধামটা পরের পার্টে দেবো। চার ধামও দারুণ হয়েছে, আপনাদের দেখাবো। চলুন দেখুন না, গাড়ি একদিকে রেখেছি, পরিস্থিতি জানেন না গাড়ি, একদিকে গাড়ি রেখেছি আর একদিক থেকে বেরিয়ে মানে কোন দিকে যাবো বুঝতে পারছি না। গাড়ি দিয়ে সব পুলিশের গাড়ি এই গাড়ি সব আটকে দিয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে বাস দিয়ে, আবার সব বোধহয় এক মাইল ঘুরে 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 আমাদের কি করবো গাইস, কিছু করার নেই, কিছু হয়ে গেছিল, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। একটা হোটেলে ঢুকে আমরা বিরিয়ানি খেলাম, মানে খাবারটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে সেখানেও কি পরিস্থিতি, এত ভিড়, মানে খুব খিদে পেয়ে গেছিল। ভিডিওটা বড় হয়ে যাবে, ফার্স্ট পার্টটা দেখুন, এইবারে খালি জনস্তর দেখুন, মানুষের স্রোত মনে হচ্ছে বয়ে যাচ্ছে। খালি এইটুকু আপনাদের সাথে আমরা শেয়ার করলাম, কারণ আপনারা দেখতে থাকুন যে কোথার থেকে বেলা 12:30 একটা বাজে আমরা বেরিয়েছি গাইজ, আর ভিড়, মানুষ ছুটছে মনে হচ্ছে কিছু ধরবে, এরকম একটা ব্যাপার। কে কার আগে গিয়ে লাইন দাঁড়াবে আপনারা খালি দেখুন ভাই। আমি পুরো এই জনস্রোতটা আপনাদের সাথে শেয়ার করলাম, প্লিজ স্কিপ করবেন না, খালি খেয়াল করুন লাইন কোন দিক থেকে গিয়ে কোন দিকে যাচ্ছে, আর কত লোক যে আসছে, মানে শয় শয় না হাজারে হাজারে কাতারে কাতারে লোক আসছে এই দুপুরবেলা, থাকা পড়া রোদ। মানে সেই জন্য আমি আপনাদের সকলকেই বলবো, যারা যারা এখনো জানেন বা যেতে ইচ্ছে যেতে চান কল্যাণীতে, কল্যাণী মাকুয়া চায়না মাকুয়া লিসবোয়া দেখতে, অ্যাটলিস্ট তারা ঠিক সকাল সকাল 6:30 বা 8:00 মধ্যে ওখানে পৌঁছা, 6:00 বাড়ির থেকে বেরোবার চেষ্টা করবেন। আমাদের এখান থেকে বেরোলে তো আমরা গাড়ি নিয়ে যেরকম বেরোলাম 1 ঘন্টায় পৌঁছে গেছি, 1.5 ঘন্টা লেগেছে। বাট আপনারা যে যেখানেই থাকুন চেষ্টা করবেন ঠিক 9:00 থেকে 10:00 মধ্যে পৌঁছতে আশা করব, সেখানে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। মোটামুটি আমরা পুরো তুলতে পারিনি, খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। তবে আমরা যে মায়ের দর্শন করতে পেরেছি, যে আশা নিয়ে গেছিলাম, আর যেভাবে আমরা যে কষ্ট পেয়ে এসেছি, ভাগ্যিস আমরা সেদিন ট্রেনিং কিনি, মা চাননি, মা দুর্গা দুর্গতি নাসিনী চাননি যে তোর শিশু বাচ্চাটা নিয়ে তুই ওইভাবে যাবি, আর এত কষ্ট সত্যি সবাই বলছে প্রাণ বেরিয়ে যাবে যেন না ভেতরে, তাই আমরা খুব ভালোভাবে এসেছি, মায়ের কৃপায় আমরা ভালোভাবে দর্শন করেছি বা এতটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আপনারা বুঝতে পারছেন জনস্রোত, দেখুন লাইন কোন দিক থেকে কোন দিকে গেছে, ওই দেখুন ওইখানে টেম্পেলটা রয়েছে, আর দেখুন কোন দিক থেকে কোন দিকে মানুষ ঘুরছে, আর কতটা দূরত্ব, মানে আসতে গেলে টোটো ভাড়া বোধ হয় 30 টাকা লেগে যাবে, শুধু যা লাইন আছে, লাইন কি কভার, দেখুন কোন দিক থেকে কোন দিকে যাবে, পরিস্থিতি মানুষ কী করবে বোঝা যাচ্ছে না, কিন্তু সবাইটা একটা ইয়ে আশা যে যাবো গিয়ে দেখবো। আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি গাইজ, এই যে খুব গরম লেগেছিল আমার, ইয়েতে ঠান্ডা জল ছিল, একটু জল চোখে মুখে দিলাম, আর এই দোকানে আমি এসে আগে একটু চা খেলাম। চলুন গাইজ, আপনারা অবশ্যই বলবেন আমাকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমার বন্ধুরা যারা যেতে চান তারা অবশ্যই ঠিক এই যেইভাবে বললাম এই টাইমের মধ্যে চলে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করতে ভুলবেন না, এবং অল বাটনটা কিন্তু অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ এই কারণে আমার প্রচুর সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। চলুন সেকেন্ড পার্ট পরের ভিডিওতে আসছে।